আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু কোনো কোনো ভাই আমাদের প্রশ্ন করেছেন সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে কি না এর জবাব হচ্ছে না আপনার সিয়াম নষ্ট হবে না কারণ এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে যা করতে সে বাধ্য নয় কোরআনুলকারী মেসুর আল বাকারায় দুশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইল্লা উসাহা আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না তারপর সোনালি আবুদাউদের আপনার চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস এবং মিশকাতের তিন হাজার দুইশো সাতাশি নম্বর হাদিসে আপনি দেখতে পাবেন যারা ঘুমন্ত ব্যক্তি অর্থাৎ নিদ্রা অবস্থায় সংঘটিত বিষয় থেকে শরিয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে এজন্য সে পাপি হবে না বা এজন্য তাকে পাকরাও করা হবে না তাহলে বোঝা গেল স্বপ্নদোষে সিএম নষ্ট হয় না আপনি ইনশাল্লাতে নিশ্চিত থাকতে পারেন